অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো এই যে কালকে তো বলেছিলাম যে কালকে বিকেলবেলা জল দেয়নি, তা আজকে জল দিচ্ছে, দেখো কি অবস্থা। দাঁড়াও, তোমাদেরকে ব্যাগটা করে দেখাচ্ছি। দেখো এই যে জল একদম সরু হয়ে পড়ছে, এখন তো তাই একটু পড়ছে। এই দেখো, ওই যে একটু করে জল বাড়ছে, আবার কমছে। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকব। যতই তোমাদেরকে রিয়া শুভ সকাল জানাক বা আমার ছেলে জানাক, যেই জানাক, আমার তোমাদেরকে যদি না জানাই আমার ভালো লাগে না। সেই জন্য রিয়া তোমাদেরকে শুভ সকাল জানানোর পরেও আমি তোমাদেরকে জানালাম। আজকে হচ্ছে বুধবার, ভুলে যাইনি, সহজেই মনে পড়ে গেছে। আজকে হচ্ছে বুধবার আর এখন প্রায় অনেকটাই সকাল, আর উঠেছিও আজকে সকাল সকাল, কারণ গতকালকে তো রিয়া তোমাদের দেখিয়েছিল যে জল আসেনি, তো খাবার জল ভরতে হবে, সেই চিন্তায় তাড়াতাড়ি করে উঠে পড়েছি। তো এই যে বাসি কাপড় চোপড় সমস্ত ধুয়ে টুয়ে নিলাম, আর ওইদিকে বড় বৌমা খাচ্ছিল, আর ওই যে আমার যাও ছিল ওই পাশে, তো সবাই মিলে একটুখানি গল্প টল্প করছিলাম, এই আর কি, কাজও করছিলাম গল্পও করছিলাম। তো এই যে দেখো, সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে মেলা হয়ে গেল, চলে আসলাম রান্নাঘরে। সকালের কিছু খাবার তৈরি করতে হবে, তো ভাবলাম যে আজকে রুটি না করে সকালবেলায় একটুখানি গোলা রুটি করি। তো রিয়া আবার গোলা রুটি খায় না, তো আমি ওইদিকে সিদ্ধ ভাত বসাবো ভেবেছি, আর এদিকে হচ্ছে রিয়ার বাবাও খেতে চায় না। তো ভাবলাম যে অল্প একটুখানি করে আটা নিলাম, যেটুকুনি মানে যে কটা রুটি হয় হবে, মানে গোলা রুটি যে কটা হয় হবে। তারপরে হলো কি, এদিকে বড় বৌমা আবার গোলা রুটি খেতে ভালোবাসে, তো ভাবলাম যে দুটো তিনটে হবে, আমি আর বড় বৌমা দুজনে মিলে খাবো, আর রিয়াকে রিয়ার বাবাকে ভাত দিব, এই কথা চিন্তা করলাম। তারপরে হয়েছে কি বলো তো, এই যে তিনটে রুটি হয়েছে, মানে এই যে পাতলা পাতলা করে তিনটে রুটি হয়েছে। তো তারপরে কিছুক্ষণ পরে রিয়ার বাবা ঘরে আসলো, ঘরে এসে বলছে কি যে তাহলে আমি ভাত কতক্ষণ পরে খাবো, আমি হলো আমাকে একটা গোলা রুটি দাও। তো আমি আবার রিয়ার দিকে তাকালাম, রিয়া আবার আমার দিকে তাকাচ্ছে, তো বললাম ঠিক আছে দিচ্ছি, একটুখানি অপেক্ষা করো, হয়ে নিক তারপরে দিচ্ছি। তো এই যে এক এক করে তিনটে রুটি ভেজে নিলাম, নিয়ে তারপরে ওইদিকে আবার রিয়ার বাবাকে একটুখানি লাল চা চাইলো, লাল চা খাবে, তো আমি বললাম যে ঠিক আছে একটুখানি অপেক্ষা করো, করে দিচ্ছি। তো এই যে দেখো তিনটে গোলা রুটি হলো, তো আমি, বড় বৌমা আর রিয়ার বাবা, রিয়া কিছুতেই খাবে না। তো এই যে প্রথমে দিলাম রিয়ার বাবার কাছে, প্লেটটা রাখলাম, একটা আবার কি আলাদা করে দিব, তো আমি বললাম খেতে থাকো, তারপরে না হয় আমি আর বৌমা নিব। তো ওই যে লাল চা করে দিয়েছিলাম, সে লাল চা দিয়ে একটা রুটি আবার খেলো। আজকে শরীরটা তার বিশেষ একটা ভালো নেই, মানে বোঝা যাচ্ছে। তারপরে সে মানে খেয়ে দিয়ে ওঠে না, বেরিয়ে দেখি শুয়ে পড়ল। বাবা শুয়ে আসো কেন, কি হয়েছে? এখন আর বেরোইতে লাগবে না, ঠিক আছে শুয়ে থাকো। তো রিয়া বললো যে শুয়ে থাকো, বেরোতে হবে না, তো সে একটুখানি আরাম করার জন্য শুয়ে থাকলো। এদিকে সবজিওয়ালা দাদা বাইরে থেকে ডাকছিল, তো আমি আবার এসে এই যে আজকে 60 টাকার মতো সবজি নিয়ে নিলাম। তো তোমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি কী সবজি নিলাম। আজকে সেরকম কিছুই ছিল না ঘরে যে কী রান্না করব কী রান্না করব করতে করতে, এই দেখো কতগুলো ঝিঙে নিয়েছি, আর এদিকে হলো লাল শাক, কয়েকটা আলু, আর এই যে ধনে পাতা, এই দিয়ে হলো 60 টাকা। আর এদিকে দেখো আমি এবারে দোকানে যাচ্ছি। আজকে এতগুলো ঝিঙে কেনার কারণ কী বলো তো? কারণ হচ্ছে আজকে ভেবেছি একটুখানি ঝিঙে পোস্ত করব। একজন কেউ কমেন্টও করেছিল তোমরা যে কাকিমা ঝিঙা পোস্ত আমাকে একটুখানি রান্না করা দেখিও, আমার নামটা ঠিক মনে নেই, আর তার জন্য তোমরা কেউ খারাপ পেও না, কিন্তু আমি ভীষণ ভুলে যাই, এটা হচ্ছে আমার একটা কি বলবো অনেক বড় অসুবিধাও বলতে পারো। কাগজপত্র যদি রিয়ার বাবা কখনো আমার হাতে দেয় যে এটা রাখো বা কিছু, আমি ভুলে যাই, সেই জন্য আমি রিয়াকে বলে রাখি যে রিয়া এই জায়গায় রাখলাম, বাবা যদি চায় তুমি কিন্তু মনে করো। তো এই হচ্ছে পরিস্থিতি।
তো যাকগে ওইদিকে আমি দোকানে গেলাম, এদিকে ততক্ষণে রিয়া ওর ওর বিছানা টিছানা তুলে নিল। আজকে রিয়া পরিষ্কার হবে মাথায় সাবান টাবান দিয়ে, সেই জন্য বিছানাপত্র সমস্ত কিছু পাল্টে টাল্টে নিচ্ছে। তো ও ওর মতো করে কাজ করে নিক, ওইদিকে দোকান থেকে এসে আবার রান্নাঘরে ঢুকে পড়তে হবে। খুব একটা আমরা পোস্ত খাই না, খুব একটা কি খাই না বললেই চলে। আজকে কত বছর পরে যে পোস্তটা রান্না করব সেটা মানে আমি নিজেও মনে করতে পারছি না, কারণ পোস্তর একটুখানি দাম হয় তোমরা জানোই তো, মানে পোস্ত খাওয়া হয় না তবে সর্ষেটা খাওয়া হয়। তো এই যে নিয়ে আসলাম ওইটুকুনি পোস্তর দাম 20 টাকা। তো ভাবলাম যে অনেকদিন থেকে খাওয়াও হয় না আখে, তো আর দ্বিতীয়ত বলেওছো তোমরা, তো সেই জন্য আজকে না হয় এটাই করি। এদিকে দেখো ভাত নামিয়ে নিচ্ছি আর রিয়া খাবে, রিয়াকে আমি পটল ভাজা করে দিব একটুখানি ঘি দিয়ে, ও হচ্ছে খাবে গরম গরম ভাত, ও একটুখানি ভাজাভুজি দিয়ে খেতে ভালোবাসে, তো সেই জন্য ভাতটা নামিয়ে নিলাম। ওইদিকে দেখো শাক বাছতে বসে পড়েছিলাম আমি, তারপরে রিয়াকে দিলাম দিয়ে, এই যে শাকটা ও নিয়ে গেল ধুতে, আর আমি এদিকে পটল ভাজা কেটে নিচ্ছি। পটলগুলো কালকেই নিয়েছি, আজকে মনে হচ্ছে যেন শুকিয়ে শুকিয়ে গেছে। এদিকে রসুন ছুলে নিচ্ছি শাকের জন্য, ওইদিকে রিয়া শাক ধুয়ে এখনও আসেনি, শাকটা একটুখানি বেশি করেই ধুতে হয়, সেক্ষেত্রে সময় কিন্তু একটুখানি বেশিই লাগে, তাই না? এই দেখো শাকটা আমি কুচোতে বসলাম। একজন দিদি কমেন্ট করেছিলে গতকালকেই মনে হয় যে তোমরা কোনো শাক কুচিয়ে খাও না কেন, আসলে ওটা তো পাটের শাক ছিল, পাটের শাক তো কুচাই না, পাটের শাক এমনি আগাগুলো নিয়ে নিয়ে তারপরে ওইভাবেই রান্না করি, আর যে সমস্ত বাকি শাকগুলো হয় সেগুলো কিন্তু কুচিয়ে রান্না করি। তুমি হয়তো মানে খেয়াল করোনি, রিয়া কুচিয়ে দেয় নালে আমি কুচিয়ে নেই, একটুখানি খেয়াল করো সমস্ত শাকগুলোই কিন্তু কুচিয়ে নেই, শুধু পাটের শাকটা কুচাই না। এদিকে রিয়াকে দিলাম শাকটা, আমাকে ও ধুয়ে এনে দিল, বললাম যে ঝিঙেগুলো তুমি ছুলতে থাকো, ছুলে নিয়ে তারপরে ধুয়ে তারপরে কাটবো। তো ওর মতো করে ঝিঙেটা ছুলতে শুরু করলো আর আমি এদিকে বসে পড়লাম হচ্ছে বাটতে। তো রিয়াকে আবার মাঝখানে আমি বললাম যে দেরি যখন হচ্ছে তাহলে এক কাজ করো তুমি একটুখানি নুন চিনি দিয়ে ছাতুগুলো খাও, তো মাঝে আবার একটু ছাতুগুলো খেয়েছিল। তো এইদিকে চলে আসলাম দেখো মশলা বাড়তে, আর দেখেছো 20 টাকার পোস্ত কতটুকুনি, যদিও হয়ে গেছিলো অসুবিধা হয়নি, এই কারণে আমি কিন্তু পোস্ত খাই না, শুধুমাত্র এই একটা কারণে, পোস্তর প্রচুর দাম। তো যাকগে এই যে মশলাটা বেটে নিচ্ছি, মশলা মানে কি যে পোস্ত আর কাঁচা লঙ্কা, সমস্তটা তোমাদের দেখালাম না, বাটা ঘষা আর কি দেখাবো। এই যে পোস্ত বাটা আমার হয়ে গেল, আর এদিকে দেখো রিয়ার হলো ঝিঙেগুলো ছোলাও হয়ে গেল, এবারে ধুয়ে নিয়ে তারপরে কাটবো, কারণ কাটার পরে ধুলে জলটা বেশি করে টেনে যাবে। খুব তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি জলের থেকে, মানে রিয়া নিচ্ছে, কারণ বেশিক্ষণ জলে রাখা যাবে না, এমনিতেই এটা হচ্ছে জল জল জলে সবজি, তাই না, অনেক জল বেরোয়। তো রিয়াকে আমি দেখিয়ে দিলাম, একেতেই হাত চলে না মেয়েটার সবজি কাটতে গিয়ে, হ্যাঁ তাও আবার এই যে ধার বটিটা, এটা ছাড়াও অন্য বটি দিয়ে কাটবে না, কিন্তু এই ধার বটি দিয়েই ও কাটবে। তো এইভাবে করে ডুমো ডুমো করে কেটে দিয়েছে আমাকে, আর লম্বা করে কাটলেও হতো তবে অসুবিধে নেই। পটলটা ভেজে তুলে নিলাম, ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন, কালো জিরের সাথে দেব হচ্ছে রসুন যেটাকে আমি থেতো করে নিয়েছি, আর তার সাথে আবার দিব হচ্ছে কাঁচা লঙ্কা। একজন বলেছো যে তোমরা সব রকমের শাকে রসুন কেন খাও, আসলে কিছু কিছু শাক আছে যেগুলোতে রসুন ছাড়া কিন্তু ভালোই লাগে না, দেখবে তোমরা। এই যে যেমন লাল শাক বা ওই যে লাল সবুজ ডাটার শাক, তারপরে ধরো আরও যেগুলো শাক আছে, শুধুমাত্র পাটের শাকে কিন্তু আমরা রসুন খাই না, হ্যাঁ। তো এই সমস্ত শাকগুলোতে কিন্তু রসুন না দিলে ভালো লাগে না, তো সেই জন্য একটুখানি দেই। তো এই যে লাল শাকটা ছেড়ে দিলাম, লাল ডাটার শাক, আর দিয়ে দিলাম একটুখানি নুন, আর সাথে দিয়ে দেবো হচ্ছে একটুখানি
হলুদ, এবারে শাকটা ভেজে নামিয়ে নেব। রিয়ার বাবা পরে একটুখানি ভাতও খেয়েছিল, যেহেতু সে বাড়িতে আছে আর শরীরটা একটুখানি কমজোরি হয়েওছে। তোমরা বলেছো কাকিমা একটুখানি ফল টল নিয়ে এসো, তো নিয়ে আসতে হবে গো। তবে আমটামও আনতে পারছি না, ওই যে জামাই এনেছিল তোমরা দেখেছিলে, তো সেখান থেকেই এই যে পটল ভাজা শাক ভাজাটা আমার হয়ে গেল, তো সেখান থেকেই একটা আম খেয়েছিল সে। হ্যাঁ, আমার ভয় লাগে, আমে নাকি প্রচণ্ড সুগার বেড়ে যায়, তো আমটা দিতে আমার খুব ভয় লাগে। তবে তার যেগুলো খাওয়ার যোগ্য সেই সমস্ত ফল একটা দুটো আমাকে আনতে হবে। তো বাজারে যাচ্ছি না এত গরমের জন্য কয়েকদিন থেকে, তোমরা তো দেখছোই। হ্যাঁ, তো কালকে গিয়েছিলাম শুধুমাত্র ওই যে জামাটা আর ফুলটা আনতে, তবে মাথায় করিনি, এটাই হচ্ছে কথা। তো আনতে হবে, তোমরা সবাই বলেছো। তো যাগে, এই যে বসিয়ে দিলাম আমি ঝিঙাটা, আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে একটুখানি নুন দিয়ে নিলাম, আর একটা দেখো, এই দেখো তোমরা এইমাত্র দেখলে কড়াই ভর্তি, আর দেখো জল টল বেরিয়ে সিদ্ধ হয়ে কতটুকু হয়েছে। এই হলো ঝিঙ্গা, আর দেখে মনে হচ্ছিলো যে কত কাটা হলো, কতগুলো নিলাম, তাই না? তো দেখো এখন চারটে মানুষের দুবেলা এটুকুনি সবজি তো লাগবেই বলো। হ্যাঁ, এর থেকে যদি কম নিতাম তাহলে কি হতো, বোকামো হতো, আর কিছুই না। তো এই যে আমার ঝিঙে পোস্ত রান্না হয়ে গেল, আর দেখতে কেমন হয়েছে তোমরা জানিও। রিয়ার বাবার জন্য একটুখানি তুলে রাখলাম বাটিতে, কারণ একটুখানি চিনি দেব। এই সমস্ত সবজিগুলো আবার আমার ছেলে একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তো সেই জন্য একটুখানি চিনি দিয়ে নিলাম। আবার এই ঘরও ওই ঘরও একটুখানি দিতে হবে, কতটুকু বাজবে তোমরা বুঝতেই পারছো, এই হচ্ছে কথা। তো যাকগে, এই যে তুলে নিচ্ছি, আজকের মতো আমার রান্নাবাড়ি কিন্তু এখানেই শেষ, আর কিছু রান্না করব না। শাক আর হলো এই যে ঝিঙে পোস্ত, এত দামি খাবার রান্না করেছি, বাবা আরও কিছু রান্না না, সম্ভব না। তো এই হলো ঝিঙে পোস্ত, একটাতে চিনি দেওয়া, একটাতে চিনি না দেওয়া। তো চলে আসলাম এদিকে, রিয়া বাসন মাজতে বসলো আর আমি হচ্ছে ভিডিও করে দিচ্ছি। আর এই দেখো না তলাটা কত মারতে হচ্ছে, কারণ কালি পড়ে গেছে জানো। এই মাসে তো তোমরা দেখছো এই যে আমি সেই কবে থেকে গ্যাসেই রান্না করছি, উনানে রান্না করা যাচ্ছে না। তো আমার গ্যাসটা মানে দুয়ে একের মধ্যেই শেষ মনে হয় হয়ে যাবে, কারণ কালি পড়ছে বাসনে জানো, সেটা দেখেই বুঝতে পারলাম। তো জানি না আর কয়েকদিন অপেক্ষা করতে হবে, হয়তো ছেলেরও কাজ মানে মানুষের কাজ, বুঝতেই পারো সময় মতো তো আর বেরোতে পারে না, তো ওকেও বুঝে শুনে বেরোতে হয়। তো এই যে দেখো সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেল, আর এবারে রিয়াকে দিলাম আমি লেবুটা কেটে দাও, আর ও যাবে এদিকে চান করতে, ওইদিকে আমিও যাব। তো চান করার আগে ঘর দোর সমস্ত কিছু মুছে যেছে পরিষ্কার করে টরে তারপরে যাব চান করতে, এসে যেন আর কোথাও এক ফোঁটা আমি নোংরা না দেখি ঘরে। হ্যাঁ, তাহলে আমার কিন্তু মানে পুজো দিতে ভালো লাগে না, তো এই হচ্ছে বিষয়। মাছগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো রিয়াকে বললাম যে আজকে মাছটা পরিষ্কার করে ফেলো, এখনও খুব একটা বেলা যে হয়েছে সেটা হয়নি, ওই জন্য বললাম। তো যাকগে মাছগুলোকে এই যে ছাঁকনিটার সাহায্যে একে একে ওই বালতির মধ্যে তুলে নেবে, কারণ এই জলটা তো আর দেওয়া যাবে না, জলটা প্রচুর নোংরা হয়েছে। যারা যারা আমার পরিবারে নতুন বন্ধু আছো তাদের জন্য আমি বলে দেই, এই যে মাছের যে জারটা আর এই যে মাছগুলো, মাছগুলো কে কোনটা এনেছে সেটা আমি পরে বলছি, এই জারটা আর ওই যে পাথর টাথরগুলো একবার ভাইফোঁটায় আমার মেয়ে ওর দাদাকে দিয়েছিল, তো সেটাই এখনও আছে, ও আমরা কিন্তু এটা কিনিনি। তো যারা যারা নতুন আছো তারা তো জানো না এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম। তো দেখো মাছগুলো বলি, ওই যে হলুদ মাছ দুটো, ওই দুটো মেয়ে এনেছিল, সাথে আরও দুটো ছিল, ওই দুটো মারা গেছে। একটা লাল লাল দেখতে পাচ্ছ, ওটা আমি কিনে এনেছিলাম 10 টাকা দিয়ে, আর আরেকটা সবুজ তোমরা দেখতে পেলে, সেই সবুজটা আবার আমাকে বড় বৌমা এনে দিয়েছিল। তো এই হলো সবার আনা একটা একটা করে মাছ। এই মাছগুলোর কোনো রকম যে ওই যে অক্সিজেনের যে মেশিনগুলো বসাতে হয় যেগুলো কারেন্টে চলে, সেইগুলো দিতে হয় না, সেই জন্য এই মাছগুলো আমি রাখতে পারি। যদি আবার অক্সিজেন দিতে হতো তাহলে আবার ওখানে কারেন্টের ব্যাপার থাকতো। হ্যাঁ, আর কেমন একটা আওয়াজও করে, ওই আওয়াজটা আবার রিয়া ঘুমাতে পারে না, তো এই হচ্ছে কথা। তো সেই জন্য বড় মাছ আনা হয় না, আর এই ছোটো জারটার মধ্যে তো বড় ছোট মাছই ঠিক আছে, তাই না বলো? জলটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে তো সেজন্য একটুখানি খাবারও দিয়ে দিচ্ছে রিয়া, কারণ একটুখানি ওরা শ্যাওলা টাওলা হলে সেগুলোও তো খায়, তো এখন তো পুরোই পরিষ্কার ওই জন্য। কি ভাবছো, সেদিনই তো রিয়ার বাবা দড়ি লাগিয়ে দিল, আবার কি হলো? হ্যাঁ গো, আবারও দড়ি ছোট হয়ে গেছে।
তো এই যে 10 টাকা দিয়ে দড়িটা নিয়ে এসেছিলাম না, রিয়ার বাবা এনেছিল, হ্যাঁ, তো সেই দড়িটাকে আবার লাগিয়ে দিচ্ছে, কারণ হাত পৌঁছায় না জল অবধি, আর এই দড়িটা আবার একটু বড়। তো সেই জন্য এই যে একটুখানি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে যেন হাতে না লাগে। তো নতুন দড়ি নিয়ে বালতি নিয়ে গেলাম হচ্ছে কুয়াতে জল তুলতে হবে। আর এই যে সমস্ত বাসনগুলো হচ্ছে বড় বৌমার, ও এই পাশেই আছে, কিছু ধোয়া কাচা করছে হয়তো, তারপরে বাসন মাজবে। তো এইবারে দেখো দড়িটা লাগানোর পরে সুন্দর কুয়া অবধি বালতিটা পৌঁছে গেল। তো মানে তাহলে বুঝতেই পারছো, আর ওই যে কুয়ার ভাঙাটাও তোমরা দেখে নাও, এই হচ্ছে পরিস্থিতি, কুয়াটা সম্পূর্ণ না ভাঙলেই নয়। তো যাগে, ও একজন বলেছে তোমার এই যাগে কথাটাও ভীষণ ভালো লাগে, তাই আমারও ভালো লাগে, আর এটা একটা অভ্যাস বলতে পারো। এই যে রিয়া আমাকে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, আমি ওইদিকে আবার গ্যাসটা মুছবো, এই সামনে দিয়ে একটুখানি আমাকে মুছেও দিবে ও, আর মোছাটা তোমাদেরকে আর দেখানো হয়নি, কারণ ঠাকুর ঘর না মুছলে তো হয় না, এমনি থাকার ঘরে, আমাদের থাকার ঘরে না মুছলেও হয়, তবে ঠাকুর ঘরটা রোজই মুছতে হয়, তাই না? আমি এদিকে চলে আসলাম গ্যাসটা মুছে নিতে, কারণ সন্ধেবেলা আবার সময় হবে না জল ভরা, তারপরে ধরো সন্ধ্যা পূজা, হ্যাঁ, আর এভাবে এঠো গ্যাস আমি রেখেও দেই না কোনো দিনও, তো সেই জন্য গ্যাসটা আমি মুছে নিচ্ছি, মানে গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি। আর এই যে ওইদিকে রিয়াকে বললাম যে তুমি যাও জানে যাও, তুমি এটা কিন্তু আমি একাই ভিডিও করেছি, কেমন, এক হাতে ভিডিও ধরে ধরে আরেক হাতে কাজ করেছি, আমিও এখন শিখে যাচ্ছি, বলো। আসলে খেটে খাওয়া মানুষ তো, ঘরে বসে থাকতে সে নারাজ। তোর একটুখানি রোদটা পড়েছে, এখন ধরো ওই 3:15 মতো বাজে, তো এখন সে বেরোবে না, 3:30 বাজছিল, এখন সে বেরোবে। তো তার খাওয়া আগেই হয়ে গেছিলো, রিয়া তাকে খেতে দিয়েছিলো আমি পুজো দিতে দিতে, তো এখন রিয়া আর আমি খাচ্ছি। এই যে আজকে তো রান্নাবান্না তোমরা জানোই, লাল শাক, পটল ভাজা আর হচ্ছে ঝিঙা পোস্ত, ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি, ছেলে মেয়েরাও খুব পছন্দ করেছে। তো মেয়েকে ফোন করেছিলাম যে এরকম রান্না করেছি একে, আর দুয়ে হচ্ছে তোর বাবা শরীরটাও খারাপ, আজকে কি একটুখানি আসবি নাকি, বুনুকে পড়তে দিয়ে চলে আসিস, পরে না হয় জামাইয়ের সাথে চলে যাস, তো বলছে যে দেখি। তারপরে এসেছিল, সে এসে মেয়ের কী অবস্থা, আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গেছি। তো তোমরা দেখতে থাকো, এসে ও গরমে অস্থির হয়ে পড়েছে, ওর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, এসে মেয়েটা ঠিক করে একটু থাকতেও পারল না। তো দেখো এই যে দিদি ভাই টিউশনি দিয়ে দিদি ভাইয়ের মেয়েকে, তো এই যে আমাদের বাড়িতে কিছুক্ষণের জন্য আসছে, এসে একদম অস্থির হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে দিদি ভাইয়ের, এত গরম না, একদম এসে একদম শুয়ে পড়ছে, বললাম স্নান করতে, এই যে স্নান করলো, স্নান টান করে এসে এই যে এখন শুয়ে আছে। দিদি ভাই এখন একটু ভালো লাগতেছে স্নান করে? ওই যে এদিকে মা হাওয়া দিচ্ছে, দিদিভাই আসছে, ভাবলাম একটু গল্প করব, আর দিদিভাই এসেই অসুস্থ হয়ে গেছে, অন্য সময় গল্প করবো, নিঃশ্বাস নিতে খুব অসুবিধা হচ্ছে, নিঃশ্বাস নিতে দিদিভাই প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তো তোমাদেরকে বলল তোমাদের সাথে অন্য সময় কথা বলবো, থাকো শুয়ে থাকো। হ্যালো বন্ধুরা, তো দিদিভাই তো প্রচণ্ড শরীর খারাপ ছিল আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, তো তারপরে দিদিভাই দাদাভাই এসে দিদিভাইকে নিয়ে গেল, তো দিদিভাই তারপরে এই যে এটা আমাকে এনে দিয়েছে, এই যে মালাটা, এই যে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি, এই যে তো দিদিভাই যাওয়ার সময় বলে গেল যে তোমাদের সাথে তার কথা বলতে আজকে আর পারলো না বেশি, প্রচণ্ডই শরীর খারাপ ছিল, তো দিদিভাই বলছে আবার যেদিন আসবে সেদিন তোমাদের সাথে আবার কথা বলবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, তো গুড নাইট, টাটা, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।